1952 রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল পূর্ব বাংলা মিছিলে মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ। সে উত্তাল আন্দোলনের জোয়ারে সামিল হয় নেত্রকোনার ছাত্র যুবকরাও। আজিম উদ্দিন আহমেদ তাদেরই একজন। প্রতিবাদী কবিতা লেখার অভিযোগে পাকিস্তান সরকার তাকে রাজ টিকেট দিয়ে বিদ্যালয় থেকে বহিষ্কার করে। 62 বছর পর 2014 সালে বর্তমান সরকার তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়। জীবনের পরন্ত বেলায় শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চান এই ভাষা সৈনিক। সকল ভাষা সৈনিকদের যেন এই সরকার রাষ্ট্রীয় মর্যাদা ঘোষিত করে এবং এটা আমার দাবি। অ্যাডভোকেট এ কে এম ফজলুল কাদের চৌধুরী নেত্রকোনা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে শহরের সকল শ্রেণীপেশার মানুষসহ ছাত্রদের সংগঠিত করতেন তিনি, দিতেন ধর্মঘট, মিছিল, মিটিংয়ের নেতৃত্ব। 2014 সালে মারা যান এই ভাষা সৈনিক। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে কারাবরণ করতে হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমান খানকে। 2008 সালে মারা যান তিনি। এই ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। ভাষা সৈনিকদের উদ্দেশ্যে স্মৃতি শুট করা হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভাষার ইতিহাস, তারপরে আপনার ভাষা সৈনিক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। যারা অন্তত বেঁচে আছেন তারা অন্তত দেখে যাক যে ভাষা সৈনিকদের জন্য কিছু করা হয়েছে, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। ভাষা সৈনিকদের নাম সম্বলিত স্মৃতিফলক হলে নতুন প্রজন্ম যেমন জানতে পারবে তাদের বীরত্ব গাথা, তেমনি ইতিহাস হবে সমৃদ্ধ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।